ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এলাকায় ছড়াচ্ছে দূষণ, মেশিনের আওয়াজে কান ঝালাপালা, সেই সঙ্গে আগুন আতঙ্ক। একাধিক অভিযোগে দার্জিলিংয়ের শিলিগুড়ির পাথরঘাটায় প্লাস্টিকের জিনিসপত্র তৈরির কারখানা বন্ধ করে দিল এলাকাবাসী। কাজ হারানোর আশঙ্কায় 40 জন শ্রমিক রবিবার সকাল ঘড়ির কাঁটায় 9টা। শ্রমিকরা কারখানায় যেতেই তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার কালো ধোঁয়ায় এলাকা ভরে যাচ্ছে, তাছাড়া মেশিনের আওয়াজে বাড়িতে টেকা দেয়। সম্প্রতি প্লাস্টিক কারখানার পাশে একটি থার্মোকলের কারখানায় আগুন লাগে, তা থেকে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপরই কারখানা বন্ধের দাবি ওঠে। আমাদের একটা ভয় যে যদি এই ফ্যাক্টরি তো লাগে তো গোটা গ্রামবাসী মানে আশপাশ সব উড়ে যাবে। যদিও কারখানা নিয়ে অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ, এর পেছনে লোক কিছু লোক ইনস্টিগেট করছে, নালে এত লোক যাদের বাড়ি আমাদের কাছে নেই ওরাও এসে এখানে কমপ্লেন কেন করবে? এদের কমপ্লেন হচ্ছে এদের সবার বাড়িতে ভাইব্রেশন যাচ্ছে। এবার যদি সবার বাড়িতে ভাইব্রেশন যেত তো 2 বছর আগে এরা এসে কমপ্লেন করে দিত। জিনিসটা দেখবো যে কী কোথায় কী প্রবলেম হচ্ছে, পেছনে কে আছে, আমরা জিনিসটা দেখে আমি এইখানকার পুরো ঘটনাটা পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে টোটাল জিনিসটা আমি লিখিত আকারে জানাবো। কারখানা বন্ধ হয়ে গেলে কি করে চলবে সংসার, শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ। সনজ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।